বাংলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামীণ জন উন্নয়ন সংস্থাকে নিয়ে একযোগে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে কাজ করে বেলুমিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন করার ঘোষণা দিলেন ভোলার সিভিল সার্জন ডক্টর কে এম শফিকুজ্জামান। বুধবার দুপুরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন প্রসপ্রাইটি প্রকল্পের সাথে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের সাথে এক যৌথ সমন্বয়ে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। সিভিল সার্জন হলরুমে সভাটি যৌথভাবে আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও পরিবার উন্নয়ন সংস্থা। একই ঘোষণা সম্মতি দিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বোলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল হক আজাদ। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আফরুজা বেগম, মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তৈবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কিশোরী ক্লাবের সদস্যরা। পরে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। ভোলার প্রতিনিধি মোহাম্মদ রানা ইসলাম, NANTV।